রাজ্য সরকার লিঙ্গ বৈষম্যের অবসান ঘটিয়ে মহিলাদের সার্বিক বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে বুধবার উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। টিইউএলএম এর উদ্যোগে বুধবার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত সচেতনতা কর্মসূচিতে কথা উল্লেখ করেন পৌর মেয়র। উল্লেখ্য, লিঙ্গ বৈষম্যের অবসানে সচেতনতা বৃদ্ধির সংক্রান্ত একদিনের এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল শম্পা সেন সরকার এবং অন্যান্যরা। রাজ্যে মহিলাদের অধিকার এবং বিকাশ নিয়ে বিভিন্ন প্রয়াসের মাধ্যমে সচেতন করার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে পৌর মেয়র জানান। মিশনের উদ্যোগে এনএলএমের উদ্যোগে বিশেষ করে লিঙ্গের যে বৈষম্য বা লিঙ্গের বৈষম্যের কারণে একটা অংশ যারা ক্ষতিগ্রস্ত হয় সামাজিক অর্থনৈতিক বা যে বৈষম্য আসে তার বিরুদ্ধে সচেতন করা, বিশেষ করে মহিলাদের আমি বলবো, মহিলাদেরকে সচেতন করা এই বিষয়ে, তাদের অধিকার, তাদের যে সমস্যা সম্বন্ধে প্রতিকার বা প্রতিরোধ বা প্রতিবাদ যেটাই হোক, সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক, সেটাকে সচেতন করা, আরও বেশি উদ্যোগ গ্রহণ করার জন্য আজকে একটা সচেতনতা প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডাকা হয়েছে। আর মূলত মহিলাদের সশক্তিকরণের বিষয়ে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবেই কাজ করছেন। আপনারা দেখছেন মহিলাদের, আমাদের যেমন একটা উদাহরণ, আজকে যারা মহিলারা এখানে এসছেন, বিশেষ করে আমি বলবো রাজ্য সরকারে এই 2018 পর সরকার আসার পর আমাদের রাজ্যে যে এসএসজি গ্রুপ যাচ্ছিল, আগে ছিল 4,153টা, গত 25 বছর সরকার চালিয়েছেন তাদের সময় এতটা ছিল, আর আমাদের সময় 2018 সরকার আসার পর আমাদের সরকার, রাজ্য সরকারের সমস্ত আধিকারিকরা সমস্ত মিলে এটা কিন্তু এখন 38,000 হয়ে গেছে, প্রায় 3,50,000 উপর মহিলা সরাসরি আর্থিকভাবে তাদের আত্মনির্ভর হয়েছে, এটা একটা বিশেষ উদ্যোগ। এবং রাজ্যে সেলফ হেল্প গ্রুপ সহ বিভিন্ন জোরালো কর্মসূচির মাধ্যমে তাকে সার্থক রূপ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। কর্মশালায় লিঙ্গ বৈষম্য এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতি ছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।